স্বাধীন বাংলার পক্ষ থেকে আমরা উপস্থিত হলাম কলকাতার গৌরীবাড়ি অঞ্চলে। আর এই গৌরীবাড়ি অঞ্চলে আজকে উদযাপন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিনের উৎসব। আসুন আমরা কথা বলি। 23 জানুয়ারি আমরা নেতাজি জন্ম উৎসব কমিটির এবছর আমরা 22 তারিখটা বেছে নিলাম দেখছেন। অনুষ্ঠানে এসে উপস্থিত হলেন শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়, শ্রী ফিয়াজ হাকিম মহাশয় এবং শ্রী সাধন পান্ডে মহাশয়। আমরা একটা সমস্ত মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে কিছু কর্মসূচি রূপায়ণের চেষ্টা করি। যেমন তেমনি সরকারের পক্ষ থেকেও আমাদের মুখ্যমন্ত্রী, তিনিও প্রতি মুহূর্তে সচেষ্ট থাকেন রাজ্যের মানুষের মঙ্গলার্থে। প্রতি মুহূর্ত কিভাবে কত সুন্দরভাবে এই রাজ্যের মানুষকে অনেক অসহায়ের যে আবহাওয়া আমরা দেখতে পাই, অনুভব করতে পারি, যা সুন্দর হয়ে উঠুক আগামী দিন আরো বেশি, সেই আমাদের মধ্যে এখনো আছে। এটি আমরা হয়তো স্বাভাবিক নিয়মে বিজ্ঞান নিয়মে আমরা এটা মেনে নিতে পারবো না হয়তো, কিন্তু আমরা এটা জানতে পারবো না এই মহান বিপ্লবীর মৃত্যু দিন কবে। এটাই আমাদের ভারতবর্ষে 130 কোটি মানুষের, এটা আমাদের কাছে একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে যে আমাদের নেতাজি, আমরা বাংলার মানুষ, আমাদের নেতাজি, এবং আমাদের নেতাজি মানে নেতাজির আদর্শগুলো আমাদের। শুধু ভোট আসবে, ইলেকশন আসবে, তার জন্য নেতাজি হঠাৎ করে শ্রদ্ধা জানানো, তাহলে নেতাজির আদর্শটাকে নিজের মধ্যে আনতে হবে। একটা ইলেকশনের জন্য নেতাজি, একটা ইলেকশনের প্রোপাগান্ডার জন্য বাঙালির মন পাবার জন্য নেতাজি, একটা ইলেকশনে কিছু একটা করতে হবে তাই নেতাজির আবেগকে জাগিয়ে তোলার জন্য নেতাজি না। আমরা যারা বাংলার মানুষ, আমাদের জন্ম লগ্ন থেকে নেতাজির প্রতি শ্রদ্ধা, এটা আমাদের কাছে জাতীয় কর্তব্য হয়ে না। শ্রী শ্রী রামচন্দ্র ইলেকশন ক্যাম্পেইন হতে পারেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, তারা ইলেকশনের ইলেকশন ক্যাম্পেইন হতে পারে না। তাদের শ্রদ্ধা করতে গেলে এই স্তর থেকে উঠে আসতে হবে, এই স্তর থেকে উঠে আসতে হবে এবং নির্ভীকভাবে তাদের শ্রদ্ধা করতে হবে, তাদের আদর্শগুলোকে নিজের জীবনে। তোমার আদর্শ নিয়ে বাংলা চলছে, আগামী দিনে ভারতবর্ষ চলবে এবং গর্বের সাথে বলবে আবার হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আন্দোলন
আন্দামানে পাঠানো হয়েছিল তারা সেখানে মৃত্যুবরণ করেছে। তাদের নামগুলো যখন পড়ছি চোখে জল এসে যায়। তারা দেশের কাছ থেকে কিছু চাইনি, তারা দেশের কাছ থেকে কোনো গদি চাইনি, প্লট চাইনি, তারা প্রাণ দিয়েছে দেশের জন্য ওই স্বাধীনতা। একটা কথা বলেছে যে টিভিতে প্রচার যে আর কোন প্রমাণ কাগজ আর কিছু দরকার নেই, বলেছে নেতাজিকে নিয়ে আমরা আর কোন কাগজ আর কোন ডকুমেন্ট 125 বছরে যখন করলো তখন আর কোনো কিছু দরকার নেই, আমাদের যা পেয়েছি যথেষ্ট। এখন নেতাজিকে সম্মান জানাবো। নেতাজিকে সম্মান মানে মনে রাখবেন যে নেতাজি যে আদর্শে বিশ্বাসী ছিলেন, যে আদর্শে বিশ্বাসী ছিলেন সেই আদর্শ ভারতবর্ষের গভর্নমেন্টের ফাইলে সেই আদর্শকে মানে না। আমি দুঃখিত এই কথা বলছি, আমি জানি এই দেশে একটা মতামত চলে যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম নন ভায়োলেন্সের মাধ্যমে, আমরা নন ভায়োলেন্সের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিলাম, তাই দিল্লির আমলারা সেখানে আমাদের কোনো বিপ্লবী আমাদের নেতাজি সম্বন্ধে ওদের অ্যাসেসমেন্ট খারাপ, ওরা বলতে পারে না। আমি অনেকবার চেষ্টা করেছি ওদের বলার, কিছুতেই করবে। গান্ধীজির শান্তিপূর্ণ পথে আমরা যেমন স্বাধীনতা পেয়েছি, নেতাজির যদি আন্দোলন না থাকতো তাহলে ব্রিটিশরা এত তাড়াতাড়ি তারাই কিন্তু দেশটাকে এগিয়ে অথেন সবাই মিলে আমরা ভালো কাজ করি, মানুষকে পরিষেবা দেবো। এই ডাক্তারবাবুরা যারা আছেন আমার পিছনে তারা মানুষকে পরিষেবা দিয়েছে। এখন এমন ভ্যাকসিন এসছে লোকে ভাবছে ভ্যাকসিনটা নেব কি নেব না। এই দেখুন আমার সম্মান দেওয়া হলো বিশিষ্ট ডাক্তারদেরকে যারা এই করোনাকালে মানুষের সেবায় নিয়োজিত করেছিলেন নিজেদের, মানুষের সেবায়। প্রীতম মুখার্জির রিপোর্ট, সারাদিন বাংলা টিভি, সবসময় সবার সাথে।